एडवोकेट एडवोकेट वो नीचे था क्यों चार्ज गठन हलो तार कारण अपना जाने इन द मीन टाइम सीबीआई पांच जन के अरेस्ट कर फर्दर इन्वेस्टिगेशन ओपन छो। अवैध कोयला तस्करी मामले में बुधवार को आरोप तय होने थे लेकिन अंत में ऐसा नहीं हुआ। ऐसा इसलिए नहीं हुआ कि दूसरे नाम में दो फरार आरोपी हाजिर नहीं हुए। एक घंटे तक चले सवाल जवाब के बाद आसनसोल की विशेष सीबीआई अदालत के जज राजेश चक्रवर्ती ने आदेश दिया कि इस मामले की अगली सुनवाई 9 अगस्त को होगी। उस दिन जज ने सीबीआई को इस मामले में आरोप तय करने के निर्देश दिए थे। चार्ज गठन हलो तार कारण अपना जाने इन द मीन टाइम सीबीआई पांच जन के अरेस्ट कर फर्दर इन्वेस्टिगेशन ओपन छो एटार रेसपेक्टे सीबीआई गतकाल सेकेंड सप्लीमेंटरी चार्जशीट फाइल कर सेकेंड सप्लीमेंटरी चार्जशीटे टोटाल सात जन अभियुक्त नाम आछे जार मध्य पाँच जन कस्टाडी छिल एवं दुजन के सीबीआई पलातक देखिए और पलातक आसामीरा जतक्षण रेकर्डे आसे बा तादेरटा स्प्लिट आप होच्छे तदिन तो ट्रायल शुरू करा जाबे ना। एटा हलो प्रथम। द्वितीय हलो ओई सेकेंड सप्लीमेंटरी चार्जशीट तार जे कपि 207 एर सेटा एई जे पाँच जन अक्यूज जारा অর্থাৎ যারা কাস্টাডিতে আছে তাদের সাপ্লাই করা হলো কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইল। তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না। পরবর্তী চার্জ ফ্রেমের জন্য 9 আগস্ট ধার্য করা হয়েছে এবং ওই যে পাঁচজন আসামি ওই পাঁচজন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল। দুপক্ষকে শোনার পর বিচারক ওই পাঁচজন আসামির জামিনের আবেদন অ্যালাউ করেছে। যে দুজন ছিল না আমি নামগুলো রিকল করতে পারছি না, নাম দেখতে হবে, তারকেশ্বর সামথিং আর একটা মোহাম্মদ সাকিব। জামিন যার যার হচ্ছে তার মধ্যে দুজন জেনারেল ম্যানেজার মানে ইনিশিয়াল এমপ্লয়ি, তিনজন প্রাইভেট পার্সন। দুজন ইনিশিয়াল এমপ্লয়ি মানে একজন হয় টিকে ধর, একজন নরেশ সাহা, তিনজন প্রাইভেট পার্সন হচ্ছে বিদ্যাসাগর দাস, একজন অশ্বিন যাদব নাকি আর আরেকজন সাম ঠাকুর কিছু সীমন্ত ঠাকুর এই পাঁচজনের বেল হয়েছে না। তাদের নামে সিবিআইকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প্ট নিয়েছিলেন, সিবিআই বলো নোটিশ সার্চ করেছিল ওরা আসেনি। তো সেই অবস্থায় জজ সাহেব নোটিশ ইস্যু করলেন, ফার্স্ট ইনস্ট্যান্সেই নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করলেন না, নোটিশ ইস্যু করলেন। এরপর যদি নোটিশকে রেসপন্ড না করে তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট 9 আগস্ট। আজকে অনুপমাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল, ওনারা উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে। সেই দুজনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি। পরবর্তী দিনটা এখনও জজ সাহেব দিয়ে দেবেন 9 আগস্ট। তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে। না আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনো পাইনি, সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে। আগে ছিল 43 জন, তারপরে আবার সিবিআই আরও 7 জনকে চার্জশিট করেছেন, সেই 7 জনকে পুরনো 2 কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে 50 হলো সেই 50 জনকে বাকি পুরনো 43 জনকে যে নতুন চার্জশিটের কপিটা যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা সেটা দেওয়া হবে। সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন, আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করতে পারবো না। ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশন ওনাদের চলছে, ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে। অভিষেক মুখার্জী।